আসসালামু আলাইকুম সম্মানিত আবু সাহিদ, প্রিয় ভাই আমার, কি বলে ডাকিব আপনায়। বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান। আজকের এই দিনে নুরুল দিনের সেই রংপুরের পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যেভাবে আত্মাহুতি দিলেন, এমন দৃশ্য ইতিহাসে পড়েছি, বই পুস্তকে পড়েছি অথবা স্কুল লাইফে গল্প শুনেছি। যে শহীদি থামানা নিয়ে রাজপথে দাঁড়িয়ে মৃত্যুকে পরাজিত করলেন, এমন ঘটনা ধর্মীয় পুস্তকে পড়েছি। কিন্তু 2024 সালের 16 জুলাই বাংলার মাটিতে যে ইতিহাস তৈরি করলেন তা এই জাতির কৃতজ্ঞ। আবু সাহিদের এই ঘটনাটা প্রত্যেকটি সন্তানরা কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। আপনি তো মহান আল্লাহর মেহমান হয়ে চলে গেলেন, কিন্তু আমাদের দেশের কিছু কাপুরুষরা রুজ কিয়ামতে আপনার সামনে কিভাবে দাঁড়াবে, আল্লাহর দরবারে কি জবাব দেবে? আপনার জন্য দোয়া করার সাহস আসলে আমাদের নেই, বরং আপনি আমাদের জন্য দোয়া করুন। আপনার রক্ত, আপনার জীবন এই জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পুঁজি হয়ে আমাদের বীরতা এবং কাপুরুষতার সাদাকা হিসাবে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য নূর হয়ে আমাদের সঠিক পথ প্রদর্শন করুন। এই নিবেদন আপনার বিদেহী আত্মার নিকট। আবু সাহিদ ভাই আমার, তুমি মরণী, তুমি শহীদ হয়েছ। আসলে লাস্ট আমি একটা কথাই বলতে চাই, বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ করবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।